নমস্কার বন্ধুরা আন ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানায় আকাডেমি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া সে লিঙ্কে ক্লিক করে তোমরা আনাদাডেমি সাবস্ক্রিপশন নিতে পারো দেখো প্রথম কোশ্চেনটা খেয়াল করে বলা হয়েছে কোন সংখ্যাটি ভুল কোন সংখ্যাটি ভুল এটা হচ্ছে জিআই ক্লাস পার্ট থ্রি ঠিক আছে এর আগে যা দুটো ক্লাস দেখো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো সেখানে ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবার দেখো কী বলছে কোন সংখ্যাটি ভুল তোমরা চেষ্টা করো এখানে কোন সংখ্যাটি ভুল আছে তারপরে অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেবো এটি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসবে আমি যে ধরনের জিআই তোমাদের করাচ্ছি এই ধরনের জিআই তোমরা পরীক্ষা হলে পাবে দেখো আমি আবার সলভ করার চেষ্টা করি দেখো সাত লেখা আছে আঠাশ তেষট্টি একশো চব্বিশ দুশো পনেরো তিনশো বিয়াল্লিশ পুরো সলভ করে দেখাবো না জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লজিকটা দেখো দুইকে কিউব করলে কত হয়ে যায় আট আট থেকে যদি এক বাদ দিয়ে দাও তাহলে কত থাকে সাত থাকে ঠিক আছে এবার দেখো আঠাশ 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 হচ্ছে দেখো তিনে তিনকে কিউব করো প্লাস এক হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে কত আঠাশ হয় ঠিক আছে এবার দেখো এবার তেষট্টি তেষট্টি চারের কিউব ওকে চারের কিউব বিয়োগ এক তাহলে তেষট্টি ঠিক আছে এবার দেখো পরেরটা হচ্ছে পাঁচের কিউব পাঁচের কিউব বিয়োগ এক ঠিক আছে তাহলে হচ্ছে একশো চব্বিশ বিষয়টা তোমার বুঝতে পারছো যে তাহলে কোনটা ভুল আছে তাহলে ভুল আছে হচ্ছে এটা প্লাস হয়ে গেছে ঠিক আছে আঠাশ ভুল আছে তাহলে অপশান এ যারা বলছো কারেক্ট আনসার আঠাশ এখানটায় ভুল রয়েছে ওকে এবার পরবর্তী কোয়েশ্চেনের দিকে গণো যাক দু নম্বর কোশ্চেন দেখো এই ধরনের কিন্তু জিআই অবশ্যই পরীক্ষা হলে তোমরা কিন্তু পাবেই পাবে ঠিক আছে একটা করে কিন্তু জিআই দেওয়া হয় আর ইজিভাবে তোমাদের কাছে বুঝিয়ে দেবো একটা যদিও নিয়েছি তবু তোমাদেরকে ইজিভাবে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো পুরোটা ভালো করে দেখো ফার্স্টে কী করবে গুনে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে ওকে বারোটা আছে তিন চার তাহলে হয়ে যায় বারোটা ঠিক আছে এবার কনফিউশন হচ্ছে যে তিনটে ঘর করে কাটবো না চারটে ঘর করে কাটবো সংখ্যা দেখেন নেবে কটা সংখ্যা আছে এক দুই তিনটে সংখ্যা আছে ওকে এ সি এ সি তিনটে সংখ্যাই শুধু আছে তাহলে আমরা তিনটে করে তাহলে ঘর কাটবো যদি ডি থাকতো তাহলে চারটে করে ঘর কাটতে হয় ঠিক আছে আশা করি ক্লিয়ার তাহলে তিনটে করে ঘর কাটো দেখো আচ্ছা কাটারই দরকার নেই দেখো ঘর কাটারই দরকার নেই দেখো আমি ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ঘর কাটতেই হবে না দেখো দেখো এ এখানটায় কী নেই তাহলে বি নেই ঠিক আছে তিনটে করে ঘরে বলেছি তাহলে বি বসিয়ে দাও এখানটায় ওকে দেখো বি এখানে কী নেই সি নেই সি বসিয়ে দাও ঠিক আছে আচ্ছা দেখো এখানটায় দেখো খেয়াল করো এখানটায় তাহলে কী নেই এখানটায় সি নেই সি বসিয়ে দাও আচ্ছা এটুকুর মধ্যে কী নেই এটুকুর মধ্যে এ নেই ঠিক আছে দেখ দেখো কমপ্লিট তাহলে বি সি সি এ ঠিক আছে অপশান ডিতে অ্যান্সার রয়েছে ইজিভাবে করা যায় এই আইগুলো ঠিক আছে আশা করি শিখতে পেরেছ এবার যারা অপশান ডি বলছে তা একদম কারেক্ট বলেছ এবার তিন নম্বর জিআইয়ের দিকে এগোনো যাক দেখো তিন নম্বর জিআই দেখো বলা হয়েছে কলকাতা মুম্বাই দিল্লি মাদুরাই অর্থাৎ আলাদা কোনটি এখানে ঠিক আছে এই চারটের মধ্যে সম্পর্ক আলাদা কোনটা আছে কলকাতা মুম্বাই দিল্লি মাদুরাই তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এই ধরনের কিন্তু তোমাদের আসবে কিন্তু এই ধরনের জিআই পরীক্ষায় একটা তোমরা পাবে ওকে কলকাতা মুম্বাই দিল্লি মাদুরাই আচ্ছা তোমরা বলেছো যে জিআইয়ের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো আমি অনেকে কমেন্ট করে জিআই সংখ্যা বাড়ান আমি সময় একটু কম পাই হাতে সেই কারণে যখন সময় পাই তখন ভিডিও করি চেষ্টা করব আমি আস্তে আস্তে করে বাড়ানো ঠিক আছে আচ্ছা দেখো কলকাতা মুম্বাই দিল্লি এগুলো হচ্ছে কারুর না কারুর রাজধানী ঠিক আছে আর মাদুরাইটা কি একমাত্র শহর তাই অপশান ডিটা হচ্ছে আলাদা অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার কারণ এটা এখানে আলাদা রয়েছে এবার পরবর্তী দেখো চার নম্বরের দিকে কোনো যাক কী বলা হয়েছে পিরামিডের সাথে মিশরের সম্পর্ক কী বলছে পিরামিডের সাথে কার সম্পর্ক মিশর তাহলে আইফেল টাওয়ারের সঙ্গে কার সম্পর্ক হবে ঠিক আছে পিরামিডের সাথে মিশরের সম্পর্ক তাহলে আইফেল টাওয়ারের সাথে কার সম্পর্ক হবে তো অ্যান্সার করার চেষ্টা করি ইজি কোশ্চেন পরীক্ষা এমনিও প্রশ্ন আসে আইফেল টাওয়ার কোন দেশে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো যারা বন্ধুরা অপশান এ বলছে কারেক্ট আছে ফ্রান্স ফ্রান্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আইফেল টাওয়ার কোথায় আছে ফ্রান্সে রয়েছে এবার পাঁচ নম্বর কোশ্চেনের দিকে গণ যাক দেখো কী বলা হয়েছে আর এটি র্যাট কে বলছে কি পনেরোশো একুশ তাহলে টিইএ একে কী হবে তোমরা প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করো আর এ টি র্যাটকে বলা হচ্ছে পনেরোশো একুশ তাহলে টি ই এ একে কী বলা হচ্ছে আচ্ছা দেখো আমি তাহলে সলভ করার চেষ্টা করি তোমাদেরকে দেখো আচ্ছা আর এর আরের নাম্বার কত ইংলিশে আঠেরো ঠিক আছে আর এর নাম্বার কত এক আর টি এর নাম্বার কত টি এর নাম্বার হচ্ছে কুড়ি ওকে এগুলো সব করে যোগ করলে কত হয়ে যায় উনচল্লিশ হয়ে যায় উনচল্লিশকে স্কোয়ার করলে হয়ে যায় পনেরোশো একুশ ওকে ঠিক আছে পনেরোশো একুশ এবার দেখো এবার তাহলে টি এর মান কত টি এর মান হচ্ছে কুড়ি ওকে এবার প্লাস ই এর মান কত পাঁচ আর হচ্ছে এর মান এক তাহলে কত হলো ছাব্বিশ হলো ছাব্বিশকে স্কোয়ার করে দাও ঠিক আছে ছাব্বিশকে স্কোয়ার করলে কত হয়ে যায় তাহলে হচ্ছে একশো সরি বন্ধুরা সাতশো উনত্রিশ হয় সরি সরি ছয়শো ছিয়াত্তর হয় ছয়শো ছিয়াত্তর সরি একটু বলা ভুল হয়েছে ছাব্বিশ ছাব্বিশ ছয় ছিয়াত্তর হয় অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে যারা অপশান সি বলছে কারেক্ট আনসার হয়ে গেছে ওকে এবার পরবর্তী জেআইটির দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে প্রথমে সে কী বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ক্লক ওয়াইজ তারপর নব্বই ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ এবং অবশেষে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে স্থির হলো এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অ্যান্সার করার চেষ্টা করো অবশ্যই আমি শিখিয়ে দেবো প্রত্যেকটা জিয়াই শিখিয়ে দেবো আমি যত ধরনের পার্টে জিয়া হয় আস্তে আস্তে সব ধরনের পার্টে জিয়াই তোমাদের তোমরা শিখিয়ে দেবো কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হয় ভিডিওটিকে লাইক করতে হবে আর ভিউ আনার জন্য অবশ্যই বিভিন্ন গ্রুপে তুমি শেয়ার করো নিকটর ফ্রেন্ড ডেকে শেয়ার করো এবার দেখো শিখিয়ে দিই তোমাকে ফার্স্টে দেখো ফার্স্টে একে নিয়ে আমরা সুন্দর করে এরকম করে ওকে আচ্ছা এটাকে বলি কি আমরা কোন দিক এটাকে বলি উত্তর দিক ওকে আচ্ছা এটাকে বলি আমার দক্ষিণ দিক এটাকে বলি পূর্ব দিক আর এই দিকেরটা হচ্ছে কি পশ্চিম দিক ওকে ব্যস্তারে হয়ে গেল ঢিকে নিলাম ফার্স্টে প্রথমে প্রথমে কী বলছে প্রথমে বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ক্লক ওয়াইজ করলো আচ্ছা পাশে আরেকটা আমি ডাক্তার নিই বলছে কি প্রথমে সে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ক্লক ওয়াইজ করলো কোন দিকে দাঁড়িয়েছে উত্তর পূর্ব উত্তর পূর্ব কোন জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ওকে এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব বলছে একশো পঁয়ত্রিশ ক্লক ওয়াইজ করলো ক্লক গলো এরকম যাবে এইটুক হচ্ছে কত পঁয়তাল্লিশ ঠিক আছে এইটুক গেল হচ্ছে নব্বই তাহলে পঁয়তাল্লিশ আর হচ্ছে কত পঁয়তাল্লিশ প্লাস নব্বই তাহলে কত একশো পঁয়ত্রিশ মিটলো ঠিক আছে প্রথমে এখান থেকে এইটুকু আছে পঁয়তাল্লিশ এইটুকু ঠিক আছে তারপরে কি এইটুকু গেলো নব্বই তাহলে একশো পঁয়ত্রিশ হয়ে গেলো তারপর নব্বই ডিগ্রি অ্যান্টি ক্লক নব্বই ডিগ্রি বলতে তাহলে এইটুকু আবার ফের রিটার্ন করলো এই যে এইটুকু হ্যাঁ আবার রিটার্ন করলো এখানটা সে দাঁড়ালো সবশেষে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ করলো এবং সবশেষে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এরকম জায়গায় এলো ঠিক আছে এরকম জায়গায় এলো এরকম জায়গা মানে কোন দিকে এরকম জায়গা মানে দক্ষিণ পূর্ব দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব ওকে এবার দেখো তো দক্ষিণ পূর্ব কি অপশান ডিতে রয়েছে দক্ষিণ পূর্ব ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো আশা করি বুঝতে পেরেছো তোমরা একটু দেখে নেয় ভালো করে তাহলে ইজিভাই বুঝে যাবে দেখো কী বলা হয়েছে নিচের কোন ভেঞ্চুতে বিচারক চোর অপরাধী এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কী বলা হয়েছে বিচারক চোর অপরাধী এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেককে দেখো এবার আমি তোমাকে বলার চেষ্টা করি দেখো আশা করি তোমার দেখে নিয়েছো খেয়াল কর দেখো বিচারক ওকে দেখো সমস্ত অপরাধী কী হয় সমস্ত অপরাধী চোর হয়ে থাকে ঠিক আছে সমস্ত অপরাধী কী হয়ে থাকে চোর হয়ে থাকে কিন্তু বিচারক সে বিচার করে সে জাজমেন্ট করে তাই সে আলাদা ওকে এরকম টাইপের ভেনচিত্র আসবে আর এটা ভেনচিত্র পরীক্ষায় আসে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক এই অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সরি বন্ধুরা অপশান বি এরকম ভেনচিত্র আমরা দেখতে পাচ্ছি এবার আট নম্বর দিকে কোনো যাক দেখো দেখো এরকম তো অবশ্যই পরীক্ষায় আর ইন্টারেস্টিং আর জিআই ক্লাস সত্যি খুব ভালো লাগে আমার জিআই করতে খুবই ভালো লাগে তো দেখো এখানে একশো আট রয়েছে একশো চল্লিশ রয়েছে এখানে কত রয়েছে দেড়শো রয়েছে ও একটা কথা যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে এটা কিন্তু ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা ইনস্টল করতে পারো অ্যাপস ইনস্টল করে নিতে পারো অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো যে কোনো একটা করতে পারো পিডিএফ ফাইল চাইবে ওখানে পেয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা দেখো এখানে একশো আট একশো চল্লিশ আর দেড়শো কী করে এ আসবে এবার দেখো তাহলে আশা করি তোমরা করে ফেলেছো নয় গুণ তিন গুণ চার সবকটা গুণ করলে হয়ে যায় একশো আট অর্থাৎ সবকটা এই লজিকে রয়েছে ওকে এবার তাহলে কী হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ হাত কত গুণ করলে দেড়শো পাবো পাঁচ গুণ করলে আমরা দেড়শো পেয়ে যাবো ওকে তার মানে হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পাঁচ ঠিক আছে পাঁচ গুণ করলে আমরা এখানটায় দেড়শো পেয়ে যাব এবার নয় নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে ছয়ই জুন বৃহস্পতিবার হলে বলছে এগারোই জুলাই বার হবে কী বলেছে ছয়ই জুন কি বৃহস্পতিবার তাহলে এগারোই জুলাই বার হবে আচ্ছা দেখো এগুলো ইজিভাবে করতে পারবে ঠিক আছে দেখো কী করবে দেখো ছয় ছয় তারিখ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে তাহলে ছয় সাথে সাত যোগ করো তেরো তারিখ তাহলে বৃহস্পতিবার ওকে কুড়ি তারিখ তাহলে আবার বৃহস্পতিবার ওকে সাতাশ তারিখ বৃহস্পতিবার আচ্ছা এটা কী মাস জুন মাস একত্রিশ দিনের হয় তাহলে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এক দুই তিন চার আছে চার তারিখ জুলাই মাসের চার তারিখ তাহলে বৃহস্পতিবার সাথে সাত যোগ করো তাহলে হচ্ছে আবার এগারো তারিখ ঠিক আছে এগারো তারিখ যোগ করলে এগারো তারিখই সে আবার সেম তাহলে বৃহস্পতিবারই আসছে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এগারোই জুলাই তাহলে বার হবে বৃহস্পতিবার হয়ে যাবে এবার পরবর্তী জিয়াটি দেখো দশ নম্বর জিয়ায় কী বলা হয়েছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন কি বলছে একজন পুরুষকে দেখিয়ে তো এটা ধরো একটা পুরুষ ওকে এটাকে দেখিয়ে কি বলছে তিনি আমার বাবার তিনি আমার বাবার ঠিক আছে তিনি আমার বাবার বাবার ঠিক আছে একমাত্র কন্যা তার কি আছে তার একটা কি আছে কন্যা আছে অর্থাৎ কন্যা বাবার একমাত্র কন্যা মানে ইনি কি হয় তাহলে এনার হচ্ছে এনারা হচ্ছে ভাই বোনের সম্পর্ক ওকে এনার কি ভাই বোনের সম্পর্কে এই বাবা আর এই যে কন্যা এখানে হচ্ছে ভাই বোনের সম্পর্ক ঠিক আছে এবারে হচ্ছে কি বলছে যে পুরুষটি মহিলার কে হন পুরুষটি মহিলার কে হন আচ্ছা এই যে পুরুষটা এই পুরুষটা হচ্ছে এই মহিলাটার কে হন ঠিক আছে কে হবেন তাহলে তাহলে হবে পিসে মশাই হবেন ওকে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিসে মশাই ঠিক আছে টোটাল দশটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম তুমি কত স্কোর করলে অবশ্যই জানাবার এই ধরনের ভিডিও পাওয়া সাবস্ক্রাইব করতে পাশে বেলগণটা বাজিয়ে রাখো নতুন টোটাল তোমার সাথে দেখা হবে সে সুস্থ থাকবে ভালো থেকো জয়েন বন্ধুরা হু শুড জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটরের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লুবি এসআই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন একাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার হয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছো তোমরা এরপরে হচ্ছে সেলফ অ্যানালিস থ্রট পোলসের অপশান পেয়ে যাচ্ছো নো ইয়োর র্যাঙ্ক এভ্রি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপর কত র্যাঙ্ক ওর লোয়েস্ট মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকার প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনাকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত ততটা বলাতে পেরেছি কেন আন প্লাসে তোমরা জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো